ডেস্টিনেশন, বেসিক্যালি এটা পুরোটাই রোড ট্রিপ। আমি তখন বলেছিলাম যে অর্ধেকটা রোড ট্রিপ অর্ধেকটা নর্মাল ট্রিপ, বেসিক্যালি রোড ট্রিপ, তবে হ্যাঁ আমাদের নিজেদের গাড়িতে নয়, কারণ পাহাড়ে যেহেতু কখনো অভিষেক ওঠেনি, তো যদিও ইচ্ছে ছিল কিন্তু আমি ওকে আটকেছি যে প্রথম তো ওইরকম গাড়ি নিয়ে হঠাৎ করে ওঠাটা ঠিক হবে না। শিলিগুড়ি অব্দি এলাম, এখান থেকে এখানে একটা গ্যারেজে আমাদের গাড়িটা রাখলাম, তো তারপর এখান থেকে আরেকটা ডিজায়ারে আমরা এখন যাচ্ছি কালিম্পং। এর আগে আমার সোলো ট্রিপে দেখেছো কালিম্পং, তো এবারেও কালিম্পংই যাচ্ছি অভিষেকের সঙ্গে, তবে এবারে একটু অন্যরকমভাবে কালিম্পংটাকে এক্সপ্লোর করব। কি এবারে একটু ভালো লাগছে? হ্যাঁ হোটেলে গিয়ে ফ্রেশ হবে। এখনো প্রায় কতক্ষণ লাগে গো কালিম্পং এখান থেকে? 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 3.5 ঘন্টা লাগবে। ভেজ মোমো অ্যাজ ইউজুয়াল, পাহাড়ে এসে আমি মোমোটাই প্রেফার করছি। আর অভিষেক ভাত নিয়েছে, চিকেন নিয়েছে আর টক দই। আমরা চলে এসেছি যে এয়ারবিএনবিটা বুক করেছিলাম সেটা অপূর্ব সুন্দর, সেটার একটা ট্যুর তোমাদের অবশ্যই দেবো, ওই জন্য এখন দেখালাম না। তো জাস্ট কিছুক্ষণ আগে এসেছি আর এখন আমি জাস্ট আমার প্যান্টটা চেঞ্জ করে দিয়েছি, জিন্সটা পরেছি আর অভিষেক একটু চেঞ্জ করেছে, তো আমরা একটু বেরোচ্ছি। এখানে কিচেন আছে, তো বাড়িতেই রান্না করার ইচ্ছে আছে, অ্যাটলিস্ট আজকের দিনটা তো আছেই, তো সেজন্য কিছু টুকটাক জিনিস কিনতে যাচ্ছি আর বেরোবো। দেখো বৃষ্টি, সারাদিন বৃষ্টি ছিল না, যখন এসেছি খটখটেরও, তাই না? এই যে অভিষেক একটা সোয়েটার নিয়ে এসেছে, তবে এখানে ঠান্ডা ভীষণ কম, বুঝতেই পারছো একটা ঠান্ডা ঠান্ডা আমেজ আছে। হ্যাঁ গেঞ্জি সোয়েটার, ওটা খুব একটা ভারী কিছু নয়, হালকা। এখন বাজে হচ্ছে, আমি দেখাতে পারছি না, 6:40, সেই জন্য এটা অন্ধকার অন্ধকার দেখছি। তার মধ্যে তো আবার বৃষ্টি বৃষ্টি হয়েছে, কুয়াশা হয়ে, কুয়াশা হবে। কতদিন পর এলাম পাহাড়ে, সেই লাস্ট কালিম্পং আমি করেছিলাম সোলো ট্রিপ, ব্যাস। আর অভিষেক বেচারা তো সেই এসেছিল দার্জিলিং লাস্ট। তো আমরা এখন যাচ্ছি মার্কেটের দিকে, দেখি বৃষ্টিতে ভিজতে ভিজতে, হ্যাঁ ভিজছে, হাফ 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 ভিজে যাচ্ছি। ক্যাফে কালিম্পং, এখানে আমি আর অভিষেক এলাম একটু কফি টফি খাবো বলে। সরে যা, এই যে হ্যাঁ তোকে বোঝা যাবে না, এমনি কালো, বাট কিন্তু এই বাইরের ভিউটা দেখো কি অপূর্বটা না, আসলে পুরো মেঘ আর কুয়াশায় ঢাকা, বাইরে তো বৃষ্টি পড়ছে তোমরা দেখলে, নিচে ছোটো ছোটো বাড়ি দেখা যাচ্ছে, হাওয়া দিচ্ছে। এটা আছে ব্লুবেরি চিজ কেক, এটা আছে আমার ক্যাপুচিনো, আর এটা অভিষেকের ব্ল্যাক কফি বা আমেরিকান। ওর
আলু কিতনা আচ্ছা আলু লাগবে হ্যাঁ নমক তেল লাগেগা তেল হ্যাঁ তেলও লাগবে তেল 500 কা হ্যাঁ वो सरसों का तेल है নমক ভি দে দিজি और লবণ হ্যাঁ লবণ আপনি বাংলা বলতে পারেন তো না বুঝতে পারি তো আর তো দিলাম हाँ प्याज प्याज 250 दे दीजिए और आप हाँ आलू हाँ 1 kg आलू दे दीजिएगा कांचा लौंग का तो नहीं होगा उनके पास आपके पास हरा मिर्ची होगा क्या नहीं सूखा আমরা বাড়ি চলে এসেছি মানে এখন এটাই আমাদের বাড়ি চার পাঁচ দিনের জন্য আর ডিম কিনেছি এই যে ডিম ডিম 10টা কেনা হয়েছে তো ডিমগুলো এবার ফ্রিজে তুলব এই যে ফ্রিজ তো ফ্রিজে কমপ্লিমেন্টারি এই দুটো দিয়েছে আমুল তাজা তো তেল রাখার জন্য ওরা এটা ঠিক আমার বাড়িতে এরকম আছে তো এইটা দিয়েছে কিন্তু আমি এটা নেব না আমি সরষের তেল এইরকম কিনে এনেছি 500 ml এ সো এটা ইউজ হবে হলুদ কিনেছি এই নুন এই যে জিঞ্জার গার্লিক পেস্ট তাহলে আলু পেঁয়াজ আর চালটা এইভাবে দিয়েছে ওরা এই যে তেল ফেল এতে বুঝবে না এটা ভালো করে ধুয়ে ওদের ফেরত দিতে হবে টিস্যু দিচ্ছি আমি এখানে প্রচুর টিস্যু হ্যাঁ ওইটা মতো ঠিক আছে কিন্তু তেল জাতীয় জিনিস বুঝবে না এইটা হচ্ছে আমি তো ডিম আমার খেয়ে দিই ও ডিমটা মাখিস নি না সো এই ডিম সেদ্ধ আলু সেদ্ধ অ্যান্ড ভাত তোমাদের একটা জিনিস দেখাই আমাদের খাওয়া টাওয়া সব হয়ে গেছে এবার দেখো কি করছি আমরা এই হচ্ছে বারান্দা যেটা ঘুটঘুটে অন্ধকার তো এইখানে তোমরা কিছু দেখতে পাচ্ছ না ওরা ফ্ল্যাশ লাইটটা অন করি দাঁড়া ওকে এবার বুঝতে পারবে এই যে এখানে অভিষেক বসে আছে বাইরে তো মূল বৃষ্টি পড়ছে কিন্তু খুব অন্ধকার কিছু তোমাদের ভালো দেখাতে পারবো না এই মুহূর্তে মানে কিছুই দেখাতে পারবো না অ্যাকচুয়ালি আর এখানে একটা ভূতের সিরিজ আমরা এখন দেখবো অ্যামাজন প্রাইমে দিয়েছে নতুন হ্যাঁ অ্যামাজন প্রাইমে আর এটা হচ্ছে ব্লুটুথটা সো এই আরোটা এবার আমি দিলাম করে অফ সো এখানে এখন এইটা আমরা দেখবো এরকম এক্সপিরিয়েন্স বলে খুব কম হয় না জীবনে প্রথম হলো তার আলোটা যাবে আরেকবার তোকে দেখাবো ওই আলো কই হ্যাঁ হ্যাঁ অন্ধকার লো লাইটে ভালো হয় না যাই হোক সো মানে অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স একটা ঠান্ডা ঠান্ডা আমেজ তাই না চলো হ্যাঁ সত্যি